না না না, অনেক হয়ে গেছে, এবার আমাকে তো ডায়েট করতেই হবে। দিন দিন যা কুমড়োর মতো মোটা হচ্ছি, এরপরে তো না ছবিতে ভালো লাগবে না ইনস্টাগ্রাম রিলসে। না, একটা ডায়েট প্ল্যান করি, একদম 2021-এর শুরু থেকেই ফলো করবো। কি করছিস, প্ল্যানিং স্যানিং নাকি? হ্যাঁ, নতুন বছরের প্ল্যানিং করছিস মনে হচ্ছে। আমি যা খুশিই করি না কেন, তাতে তোর কি? হ্যাঁ, তোর কি আর জাস্ট কয়েকটা ঘন্টা, তারপরে আমি কেন? পুরো ভারতবর্ষ, পুরো পৃথিবী তোর থেকে রেহাই পাবে। ও মা, ও বাবা, এ তো দেখছি বিশাল প্ল্যানিং করছিস রে। তা হবে না, এই চুপ কর তুই, তোর জন্য সব হয়েছে, তোর জন্য বাড়িতে বসে বসে আমি এরকম কুমড়োর মতন হয়ে গেলাম। ও বাবা, সেই একই প্ল্যানিং ওটা আমার টাইমও পড়েছিলি। হবি না তুই, ওই খাতায় কলমে লিখেই হবে, সকালবেলায় লেবুর জল, তারপরে ব্রেকফাস্টে ওটস, তারপরে লাঞ্চে ফল, এসব লেখাই হবে, করা হবে না। হ্যাঁ আমি জানি, আমি বলেছিলাম যে 2020 থেকে আমি ডায়েট করব, আমি এক্সারসাইজ করব, আমি জিম করব। হ্যাঁ করিনি, কারণ আমি আমার লাইফের ভালো অভ্যাসগুলো তোর থেকে শুরু করতে চাইনি। ও তাই নাকি? এটা হচ্ছে 2015-এর লিস্ট, এটা হচ্ছে 2016, এটা হচ্ছে 2017, 2018, এটা হচ্ছে 2019। এবারে আমি আমার লিস্টটা বার করবো। শোন, ওইসব ডায়েট ফাইট করিস না, হবে না তোর দ্বারায়। তোর ক্রাশ আর তোর এক্স দুটোরই তো বিয়ে হয়ে গেল, তাহলে আবার কি করতে করবি? আর হ্যাঁ, তুই তো আবার টিকটকটাকেও নিয়ে নিলি। এই শুধু শুধু না আমার নামে দোষ দিস না, আমি কি তোকে কিছু দিইনি নাকি? তো পাবজিটা যে ব্যান করে দিলাম। হ্যাঁ তো পাবজি গেছে তো কি হয়েছে? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আমি সিঙ্গেল। একদম চুপ কর, শোন, আমার না বেশি মাথাটা ঘাস না, যা তো তুই এখান থেকে বিদেই হ। তোর জন্য ওই মাস্ক পরতে পরতে না আমার শেষ সর্বনাশটা হয়ে গেল। ভেবেছিলাম এবছর পুজোতে অন্তত একটা প্রপোজাল পাবো, তা না দুর্গাপূজার অষ্টমীতে গেলাম অঞ্জলি দিতে মাস্ক পরে, রোহিত কিনা আমার জায়গাতে বান্ধবীকে প্রপোজ করে বসলো। এখন ওরা দুজন মিঙ্গেল আর আমি এখনো স্টিল সিঙ্গেল। ও বাবা, তুই যখন 10 মাস ধরে ঘরে বসে ওই মেকআপ করে আর ফিল্টার লাগিয়ে ছবি আপলোড করে যখন বয়ফ্রেন্ড করতে পারিস নি, তখন তোর আর বয়ফ্রেন্ড হবে না, তুই সিঙ্গেলই মরবি। 2019টা কত সুন্দর ছিল, কত মজা করেছি, কত ভালো ভালো মেমোরিজ ছিল। ও মা গো, এ তো টুরু লাভ। এই তুই জানিস না কোভিড 2019-এ এসছে, তাই জন্য ওটার নাম কোভিড-19। অমনি আমার নামে দোষ চাপালি না? আমরা ভেবেছিলাম যে 2020 সালে আমরা বন্ধুদের সাথে গোয়া ট্রিপ প্ল্যান করবো, তুই পুরো নষ্ট করবি। তোর মা তোকে দুর্গাপূজায় রাত্রেবেলায় ঠাকুর দেখতে পারে না, তুই নাকি যাবি গোয়া। তুই পারতিস তোর মাকে রাজি করাতে? হতো তোর দ্বারা? এমনি তো বিয়ে বাড়ি নিমন্ত্রণ পাই না, উল্টে যে কটা নিমন্ত্রণ পেতাম সেগুলোও তোর জন্য বন্ধ হয়ে গেল। 50 জনের মধ্যে একটুও কেউ জায়গা দিল না। আমার জন্য অ্যাটলিস্ট বাড়ির লোকের সাথে কিছুটা টাইম তো কাটালি। হ্যাঁ সেই তো, অনলাইন ক্লাস করতে করতে ছাদে জামা কাপড় তোলা, ঘর ঝাড় দেওয়া, সব কিছুই করা হয়ে গেছে। তো ভালোই হয়েছে, আমার জন্য তো একটু মায়ের হাতে হাতে কাজ করলি, একটু কাজ কাজ তো শিখলি, সারাদিন তো মশার মতন পরে পরে ঘুমোস না। মানে হোয়াটসঅ্যাপ ফেসবুকও কি মানা যায়, শেষে কি না ইউটিউব গুগল কেউ তুই বন্ধ করে দিবি? আর কি কি করতে বাকি রেখেছিস তুই? কিছুই তো বাকি রেখে যাসনি, এখন জলদি জলদি বিদায় হতো। আমি কিছু ভালো করিনি, হ্যাঁ আমি কিছু ভালো করিনি, আমি যে জবাকে থামালাম সেটা সেটাকে বলবে? আমি তো চেয়েছিলাম নাকি একটু খরচা বাঁচাতে, কিন্তু তোরা তোরা তো শুধরবি না, মাস্কের ভেতরে লিপস্টিক পরবি, তাহলে আমার কি দোষ? আমি যে তোদেরকে তৈমুরের বেঙ্গলি ভার্সন দিলাম ইউবানকে, হ্যাঁ সেটার কথা তো বললি না। এই তুই চুপ কর, কোনো কোনো জিনিসটা ভালো করেছিস বলতো? 2020-তে কোনো জিনিসটা ভালো হয়েছে? এমন ভাব করছিস যেন আমি তোকে ভালো কিছু দিইনি। কেন, অনলাইন ক্লাস দিলাম না ঘরে বসে বসে, বেডে ঘুমোতে ঘুমোতে অনলাইন ক্লাস করছিস, একবার করে অডিও মিউট করে দিচ্ছিস, ভিডিও মিউট করে দিচ্ছিস, মাঝখানে একটা ঘুম মেরে দিচ্ছিস, সেটা ক্লাসে পাচ্ছিস? এই চুপ কর, কে চেয়েছে তোর থেকে অনলাইন ক্লাস? আগে কলেজের নামে আমরা কলেজ বাংলাতে সিনেমা দেখতে যেতাম, ঘুরতে যেতাম, আর এখন তো সেই উপায় নেই, এখন তো বাড়িতেই অনলাইনে ক্লাস। স্যাররা যখন বলতো যে প্যারেন্টসের নাম্বার দাও, প্যারেন্টসকে দেখা করতে বলবে, যা হোক করে কাটিয়ে দিতাম, ভুলভাল নাম্বার দিতাম, আর এখন তো বলে ডাইরেক্ট ভিডিও কলে ওয়েট করছে নিয়ে আসতে। ওই যে পরীক্ষার সময় বই দেখে দেখে লিখিস যে, নেটে গুগল সার্চ করে যেগুলো লিখিস, ওটাও তো আমার দৌলতেই, পরীক্ষার সময় এমনি করে লিখতে পারতিস? কতটুকু জানিস? আগেও না ওই টুকলি ভাজিয়া দেখে দেখে পরীক্ষা করে ওই জম্পেস রেজাল্টটা নিয়ে বাবার থেকে কিছু না কিছু হাতিয়ে নিতাম, আর এখন তো জানে আমি দেখে দেখে লিখি, কিছুই দেয় না যতই ভালো রেজাল্ট করি।
আরে কত কষ্ট হচ্ছে বল, কলেজ যেতে পারছিস না, ক্লাস করতে পারছিস না, যেন কত ক্লাস করতিস, হোস্টেলে তো পরে পরে ঘুমতিস, ওই হোস্টেলের পচানির ডাল আর ভাত খেতিস, কোথায় আমি তোকে বাড়িতে এনে মায়ের হাতে সুস্বাদু খাবার খাওয়াচ্ছি কি না, কোথায় আমাকে ধন্যবাদ দিবি তা না, আমাকে গালাগালি করছিস। এই তুই না এবার চুপ কর, অনেক কথা বলেছিস। একদম আমার নিয়ে দোষ দিবি না, আমার নিয়ে দোষ দেওয়ার আগে একবার নিজেরা ভেবে দেখেছিস নিজেরা কি করছিস, সবটাই কিন্তু তোদের কর্মফল, এটা ভুলে যাস না। এতই যখন 2020 খারাপ তখন কিটা বাকি রেখেছিস, পিকনিকে যাওয়ার থেকে দুর্গাপূজায় ঘোরা কালী পূজায় ঘোরা কোনটা বাদ রেখেছিস, ক্রিসমাসে পার্টি করা মেলায় যাওয়া সবই তো করেছিস, তাহলে বাকিটা কি আছে? এখন তোরা কর্ম করে যাবি আর যখন 2021 সালে কর্মের ফল পাবি তখন বলবি 2021 সালটাও খারাপ। নিজেদের দোষগুলো দেখতে শেখ তবেই না হবে। এভরিওয়ান, তো ভিডিওটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও, আর এটা ছিল এবছরের শেষ ভিডিও, তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্টসে জানিও, আর সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, সবার কা নতুন বছরটা অনেক অনেক সুন্দরভাবে কাটুক, অনেক ভালোভাবে কাটুক, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেই দিতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, অ্যান্ড ভালো থেকো, অবশ্যই সুস্থ থেকো, আর খুব খুব মজা করতে থেকো, নতুন বছর সবার সুন্দর কাটুক, সবার ভালো কাটুক, তো টাটা।